তুই এদিকে সিদ্ধার্থ মন খারাপ করলে তখনই এই ভাই চিন্তা করিস না একদিন মিঠাই ওই বাড়িতে ফিরে আসবে এদিকে মিটি বলে আছে এঞ্জেল এই বাড়িতে এসেছে তার জন্য তো কিছু একটা করতেই হবে নাচ করলে কেমন হয় তখনই মিষ্টি বলে খুব ভালো হয় এরপরে সিদ্ধার্থ মিষ্টির কাছে আসে আর বলে এঞ্জেল তোমার কি এখানে সবাইকে খুব ভালো লাগছে তখনই মিষ্টি বলে হ্যাঁ এটা আমার বাড়ি তাই তো এরপরে মিষ্টি সবাইকে বলে কি বলে ডাকবে তখনই এক একজন বলে যে আমাকে এই বলে ডাকবে এরপরে সিদ্ধার্থকে দেখে মিষ্টি বলে আচ্ছা বন্ধু আমি তোমাকে কি বলে ডাকবো গো আমি কি দাদার মতোই ডাকবো তোমাকে তখনই সিদ্ধার্থ বলে তোমার যা ইচ্ছে তুমি তাই বলে ডাকো এদিকে মিঠি বলে আছে যে তুই বলতো তোকে কি বলে ডাকতে ইচ্ছে করছে তখন এই মিষ্টি বলে বাবাই বলে ডাকি না আমার বন্ধুরা সবাই বাবা বলে ডাকে আমার খুব ইচ্ছে ছিল আমি গোপালকে বলেছিলাম আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দিতে আর আমি আমার বাবাকে বাবা বলেই ডাকবো তখনই সিদ্ধার্থ বলে তোমার যা ইচ্ছে তুমি তাই বলে ডাকতে পারো আমাকে কিন্তু এই ডাক্তার শুধু এই বাড়িতে সবার সামনে মায়ের সামনে নয় বলেই মিষ্টিকে বুকে জড়িয়ে নেয় এদিকে রাজীব বলে কই এসো তো এসো তো বলেই মিষ্টিকে বুকে জড়িয়ে নেয় এদিকে রাজীব বলে কো এসেই সামনে এবার নাচগান করব তারপরে সকলে নাচগান করা শুরু করে দেয় মিষ্টি তো সবটা দেখে ভীষণ খুশি হয়ে যায় সবার ভালোবাসা পেয়ে যেন মিষ্টি আনন্দে শেষই থাকে না একপর্যায়ে সিদ্ধার্থ মিষ্টিকে বুকে তুলে নেয় আর বলে মিঠাই যদি তুমি এখানে থাকতে তাহলে সবটাই সম্পূর্ণ হয়ে যেত কোনো কমতি থাকতো না এরপরই মিঠাই ব্যস্ত হয়ে পড়ে সেই জন্মদিনের ভিডিও ফুটেজ চালায় যেটা দেখে মিষ্টি বলে হ্যাঁ গো এটা আমার বাবা মা আমি তো বিশ্বাসই করতে পারছি না সবটা অন্য রকম লাগছে তখনই সিদ্ধার্থ বলে হ্যাঁ সত্যি সবটা অন্য রকম ওইদিকে তোরষা বলে আচ্ছা আমরা না হয় যে যেমন ছিলাম সেভাবেই অভিনয়গুলো চালালাম কিন্তু মিঠাইয়ের জায়গায় অভিনয়টা কে করবে সেটা তো বুঝতে পারছি না এদিকে রাজীব বলে ঠিক তো কে বলবে হুর হুর ইংলিশ আর কে বা অন্য কিছু করবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না এদিকে মিঠি বলে আচ্ছা তোমাদের কারোর আপত্তি না থাকলে এই ক্যারেক্টারটা আমি করি না আমাকে সবটা শিখিয়ে দাও যেটা শুনে সিদ্ধার্থ তো সংকোচে পড়ে যায় এরপরে এই ঠাম্মি বলে তোমরা সবাই একটু উপরে যাও তো আমার দাদু ভাইয়ের সাথে কথা আছে এরপরে সকলে উপরে চলে গেলে তখনই ঠাম্মি সিদ্ধার্থকে বলে দাদু ভাই এদিকে সিদ্ধার্থ বলে ঠাম্মি আমি সবটা বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ এটাই যে আমরা কাছে অনেক ঋণী হয়ে যাচ্ছি তখনই ঠাম্মি বলে আসলেও মেয়েটাকে কিভাবে এই বাড়ি থেকে যেতে বলবো সবটা ঠিক হয়ে গেলে মেয়েটা তো কষ্ট পাবে কি হবে ওর সাথে এদিকে আড়াল থেকে মিঠি সবটা শোনে শুনে নিচে নেমে আসে আর বলে ঠাম্মি তুমি স্যারকে এসব নিয়ে আর না আমার চিন্তা করোই না আমি না সারার মামকে এক করতে চাই ওদের ভালোবাসার একটা হ্যাপি এন্ডিং করতে চাই যেটা শুনে সিদ্ধার্থ পুরো চমকে যায় এদিকে ডক্টর ব্যানার্জি নিজের বসের সাথে কথা বলতে থাকলে তখনই সেখানে মিঠি ঢোকে মিঠিকে দেখেই তো ডক্টর ব্যানার্জি মিঠাইয়ের কথা মনে করে আর বলে বন্টি এত তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে গেলে একদিনেই এত পরিবর্তন এদিকে মিঠি তো রেগে যায় আর বলে কে বন্টি আমি মিঠি যেটা শুনে ডক্টর ব্যানার্জির মনে পড়ে যায় ফোনে তো এই মেয়েটার সাথেই কথা বলেছিল এরপরেই মিঠি ডক্টরকে বকাঝকা করা শুরু শুরু করে দেয় যে আপনার তো আমাদের বাড়িতে থাকার কথা ছিল আমাদের নেক্সট প্ল্যানে আপনার সবটা জানা দরকার ছিল কিন্তু আপনি কোনো ব্যাপারে মাথা ঘামাচ্ছেন না কেন ঘামাচ্ছেন না এসব নানান তাল কথা বলা শুরু করলে ডক্টর তো ভয় পেয়ে যায় এদিকে সিদ্ধার্থ তাড়াহুড়ো করে ডক্টর কে জল খাওয়ায় এদিকে মিঠি তো রেগেই থাকে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল মিঠাই সিরিয়ালের আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মিঠাই সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় মিঠাই নিজের মতো করে রান্নাঘরে কাজ করতে থাকলে তখনই হঠাৎই কর্তাম্য মিঠাইয়ের কাছে যায় আর বলে বলি ওকে তোমার মেয়ে কোথায় ও তো ঘরে নেই তখনই মিঠাই বলে তাই নাকি কিন্নিমা দাঁড়ান আমি এক্ষুনি ঘরে গিয়ে দেখছি বলে মিঠাই ঘরে গিয়ে মিষ্টিকে পায় না মিষ্টিকে না পেয়ে মিঠাই ছুটে আসে কাঁদতে কাঁদতে আর বলে গেন্দিমা কর্তা বাবু সত্যিই তো আমার মেয়ে ঘরে নেই মিষ্টি আমার কাছে নেই মিষ্টি কোথায় গেল ও তো কখনো এমন করে না কোথায় গেল ও এদিকে বাকি সকলেও তো দুশ্চিন্তা করে অন্যদিকে মিঠাই তো কান্নাকাটি করে ভেঙেই পড়ে মিঠাই বুঝতে পারে না কি হয়েছে মিষ্টি হঠাৎ তাকে না জানিয়ে কোথায় গেল কি হচ্ছে এসব এদিকে গিন্নিমারা তো ভয় দেখিয়েছে যে মিষ্টিকে সিদ্ধার্থ কেড়ে নেবে যে কোনো সময় মিষ্টি চলে যেতে পারে তার মানে কি মিষ্টি চলে গেল এমনটা ভেবে তো মিঠাইয়ের কষ্ট কোনো শেষই থাকে না তো বন্ধুরা যেভাবে কর্তাবাবু গিন্নিমা মিলে মিঠাইকে ফাঁদে ফেলছে তাতে করে কি এবার মিঠাই মিষ্টিকে সত্যিই সিদ্ধার্থের থেকে কেড়ে নেবে এদিকে মিষ্টি তো ঘরে নেই সত্যিই কি মিষ্টি কোথাও গেল নাকি এটাও কর্তাবাবু ও গিন্নিমার নতুন কোন চাল আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন